Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Janatar ranna ghor theke shobaike janacchi shubhechha. Asha kori shobai bhalo achen. Ajke je recipe ti korbo seta hocche ekta macher recipe korbo. Ekhane boro boro pieces mach gulo ami munchuro kore kete niyechi. Ekhane koler gadar shob mach ache. Jai hok je kono mach diye korte parben eta to pangash mach. Ar ekhon ami ektu egulo makhiye nibo. Lobon dicchi eta khub bhalo kore dhuye niyechi. একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর দিলাম মরিচের গুঁড়া। একটু মাখিয়ে নিব। মাছগুলো যদি এমন ছোট ছোট পিস করে রান্না করেন খেতে কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, মাঝে মাঝে আমি এটা রান্না করি, যে কোনো মাছ হোক না কেন একটু ছোট করে পিসেস করে তারপরে রান্না করি, এতে মশলাটাও যায় আর কুলের গাদার সব মাছটাই খাওয়া যায়। এই মাখানো হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়েছি কিছুটা তেল, আর এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নেবেন, খুব মানে এমন ভাজবেন না যাতে মাছটা শক্ত হয়ে যায়। রান্নার মাছটা একটু নরমই ভাজতে হয়। ঠিক আছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো প্রায় 5 মিনিট আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন যে খুব একটা মানে খুব কড়া করে ভাজি নাই, এরকমই ভাজতে হবে। এরকম ভাজলে মাছটা মানে স্বাদটা অনেকটা মানে বেশি হয়। যাই হোক, এটা এখন আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখবো। দুই চামচ তেল দিয়ে দিলাম। আধা বাটির মতন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিব না, কিন্তু নরম করে নিব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর একটু পানি দিয়ে দিব। লবণ দিব খানিকটা, এই মশলাটার সাথে টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি ছোট ছোট করে কেটে একটা টমেটো নিয়ে যাই, টমেটো বেশ বড় ছিল। আর এই টমেটোটাকে আমি একদম মশলার সাথে মিশিয়ে ফেলব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না টমেটোটা গলে আমি তার মধ্যে নেড়ে দিব। পাঁচ ছ মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু পানিও দিয়েছিলাম কষানোর জন্য, যাতে মানে একদম টমেটোটা একদম গলে যায়। আর টমেটোটা গলে এই মানে যেটা ঝোলটা হবে
সেই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখন আমি এটা একদম দেখেন কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিব। খুব কম পানি দিবেন, বেশি পানি দিবেন না, 100-150 গ্রামের মতন পানি দিবেন। কারণ বেশি পানি দিলে ভাজা মাছটা রান্না করলে অনেকক্ষণ সিদ্ধ হইলে যেটা ভাজার যে একটা ঘ্রাণ সেটা আর থাকে না। ঝোলটা বলক আসতেছে, আর যখন বলক আসবে তখন আপনি মাছগুলো দিয়ে দিবেন। একটু লবণটা কম আছে আমার, একটু লবণ দিয়ে দিব। আর মাছে যে তেল টেল দিয়ে ভেজেছেন সে সবগুলো সহকারে দিয়ে দিবেন। আর এখানে আধা চামচ আছে জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দেবো, এখানে 5টার মতন কাঁচামরিচ আছে। আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। এখন আমি প্রায় 6 মিনিটের মতন ঢেকে রাখবো। এই মাছটা তো সিদ্ধ, এমনিতেও ঝোল মাছ সব একসাথে ইয়ে হয়ে যায়, এই জন্য ঢেকে রাখলাম 6 মিনিটের জন্য। দেখলেন কত সহজে আমি মাছটা রান্না করে ফেললাম, খুব সহজ একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর খেতেও অসাধারণ লাগে, আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।